শালি না হবে পোড়া কপাল ভাই এই খাল তো শালি বা মামা তো শালি এরকম ধরনের আছে এগিন আছে খাইলে দাঁড়িয়ে থাকে খাইলে থাকো বয়া নেলে শুয়া আমরা তো সাধারণত বল মানে খাওয়ার পরে একটু শুই আর আর এটা খাইলে কিন্তু দাঁড়িয়ে থাকে আর না গেলে কিন্তু শুয়ে থাকে ওই বয়া থাকবো নালে শুয়া থাকবো দাঁড়া থাকবো কে এর কি ঠেহাড়া পড়ছে কস দাঁড়ালা আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি এসেছি নিউ দাদা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সুস্বাগত আবার সাথে আছে দুইটা ভাইয়া আজকে খেলবো দুষ্টু আর মিষ্টি ধাঁধা দশ মিনিট একটা গেম খেলো চলুন পরিচয় করে দিই ভাইয়াদেরকে ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ এখানে কি করেন আপনারা এমনি আসলাম গরমের দিন বাসায় কারেন্ট নাই মানে কারেন্ট নাই তো হাওয়া খাইতে আইছেন আর কি নাম আপনার আমার নাম নূর নবী নূর নবী ভাই ভাই আপনার নাম মোহাম্মদ আলামিন আলামিন ভাই কি করেন আপনারা আমরা গার্মেন্টসে চাকরি করি গার্মেন্টসে জব করেন ভাইয়া আমি কিছু করি না আমি কিছু না আমি বেকার আচ্ছা ঠিক আছে আমি তো একটা দাওয়া চ্যানেলের পক্ষ থেকে এসেছি দাদা খেলবো আপনাদের সাথে আজকে আপনারা খেলবেন জি সময় যখন আছে খেলি সমস্যা সময় কারণ আমার সাথে নাকি দাদা মানে আমি বুঝলাম না এটা কি মানে কেমন গুগলি দাদা দেখেন না গুগলি দাদা জি হ্যাঁ দেখি তো মাঝে মাঝে একটু সময় কারণ আমার সাথে তাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে দাদা খেললে তো ঠিক আছে খেলবো ভালো লাগবে সবাই দেখবে না জি জি আচ্ছা ঠিক আছে বলবো খাইলে দাঁড়িয়ে থাকে না খাইলে শুয়ে থাকে আমি আবারও বলছি খাইলে দাঁড়িয়ে থাকে আর না খাইলে শুয়ে থাকে খাইলে দাঁড়িয়ে থাকে না খাইলে শুয়ে থাকে এটা তো এটা কি হতে পারে বলেন কি হতে পারে মোল্লা ভাই ভাই কও মোল্লা ভাই পারবো আচ্ছা ঠিক আছে উনি কি মোল্লা ভাই মোল্লা ভাই আমার কাছে মোল্লা ভাই খাইলে দাঁড়িয়ে থাকে খাইলে থাকবো বয়া নেলে শুয়া আমরা তো সাধারণত বলেন মানে খাওয়ার পরে একটু শুই আর আর এটা খাইলে কিন্তু দাঁড়িয়ে থাকে ঠিক আছে আর না গেলে কিন্তু শুয়ে থাকে ওই বয়া থাকবো নালে শুয়া থাকবো দাঁড়া থাকবো কে এর কি ঠেহাড়া পড়ছে কস দাঁড়ালা এটা কি আর না খাইলে পারতেছি না না খাইলে খাইলে দাঁড়ায় না খাইলে বসে থাকে না শুয়ে থাকে শুয়ে থাকে না খাইলে শুয়ে থাকে না খাইলে শুয়ে থাকে তো ভাই পারতেছেন না পারতেছেন আরে খোঁজো ভালো করে একটু খোঁজেন ভালো করে দেখেন একটু খুঁজলে পাবেন খুঁজলে একটু সময় লাগবে আচ্ছা যাক এর মধ্যে আপনারা একটু মনে মনে ভাবেন আর আপনি অন্য ধারাতে যাই আপনাদেরকে আপনারা প্রেম করছেন কে কজন না বিবাহিত না কেউ বিবাহিত ভাইয়া জি আমি বিবাহিত ভাইয়া না আমি বিবাহিত না আচ্ছা আনমেরিড আপনি আচ্ছা প্রেম করছেন এখন হ্যাঁ প্রেম করছি প্রেম কি রানিং চলে এখন না বর্তমানে ব্যাকআপ না ব্যাকআপ ব্যাকআপ আচ্ছা ব্যাকআপ হইলো কেন আপনার জীবনের ঘটনাটা ব্যাকআপ হইলো এখন কি বলবো এখন তো এটা পার্সোনাল বিষয় তারপর যেহেতু ধরছেন বলতে তো হবেই তো ভাই মনে করেন প্রেম হচ্ছে এমন একটা জিনিস যে প্রেম করলাম এখন আর মেয়ে ছেলের মন না বুঝাই হয়তো বিয়ের চাপ দেয় আর ছেলের পারিবারিক সমস্যার কারণে এই সময় বিয়ে করাটা অসম্ভব হয়ে যায় সময় অর্থের যোগানো আমাদের সমস্যা হয়ে দাঁড়ায় আর কি যেমন দেখা গেছে অর্থ না থাকলে কিন্তু বিয়ে করা আমার সঙ্গে সম্ভব না এরকম ক্ষেত্রে হয় আর অথচ দেখা গেছে আপনার থেকে ভালো কোনো লোক পাইছে তার জন্য আপনার সাথে বেকা হয়েছে এটাই স্বাভাবিক ঘটনা নাকি তো মোল্লাবের বিয়ের বয়স কত হবে আমার বিয়ের বয়স প্রায় পাঁচ ছয় সাড়ে পাঁচ ছয় বছরের মতো সাড়ে পাঁচ থেকে ছয় বছর ধরেন আচ্ছা ঠিক আছে তো ছেলে মেয়ে কজন ছেলে মেয়ে আমার ছেলে একটা এক ছেলে বয়স কত বয়স পাঁচ সামনের মাসে তিন তারিখে আর কি পাঁচ বছর হবে পাঁচ বছর যাক সুখী সংসার আপনার আচ্ছা ভাবি কি করে ও বাসায় থাকে বাসায় থাকে আচ্ছা শালি টালি আছে নাকি শালি না হবে পোড়া কপাল ভাই খাল তো শালি বা মামা তো শালি এরকম ধরনের আছে এগিয়ে না আছে এই যে বললেন যে আপনার শালি নাই শালির কিন্তু অভাব নেই আপনার না ভাই কত কথা বলে কি শুনেন মানে নিজের শালি আর অন মানে স্বাস্থ্য খালা তো এই শালির মধ্যে অনেক তফাত ভাই মানে অনেক ডিফারেন্স ডিফারেন্সটা কি একটু যদি বুঝাইতে আমাকে ঠিক আছে আপন শালি হইলে মনে করেন যে এই শ্বশুর বাড়িতে গেলাম যাওয়ার লাগে লাগে মনে করেন শ্বশুর শাশুর কই আছে দেওয়ার বিষয় নাই শালি আগে আগে দুলা ভাই আইছে কি আছে না আছে দিয়ে দিব আদর যত্ন করব ঠিক আছে ফ্যান ছাড়বো দুলা ভাই আমি ঘুরবার যাই এই যাই সেই যাই আর স্বাস্থ্য খালা দিলে থেকে দূরে দূরে আমি শ্বশুর বাড়িতে বেড়াতে যাই এরা থাকবো দূরে খবর দিব তারপরে আইব আচ্ছা আপনি যে সুযোগটা খুঁজতেছেন হ্যাঁ এই আপনার ধরেন শালি আছে ধরেন একটা শালি আই রে ভাই আমি ধরে না কি করে ধরেন একটা শালি আপনার আছে ওই শালিটা মনে করেন বিয়ে হয়েছে তো ওই যে আপনার ভাড়া যেটা সে তো এরকম সুযোগ চায় নাকি তার সুযোগের ক্ষেত্রে আপনি কি কি করবেন তার সুযোগের ক্ষেত্রে বলতে কি এরও পোড়া কপাল আমারও পোড়া কপাল কারণ বলি ধরে দুইটা যদি হয়
ঠিক আছে, ও যদি মানে ওকে এটা বুঝতে হবে যে না শালী দুলাভাইয়ের মধ্যে একটা অন্যরকম একটা সম্পর্ক থাকে, ও যদি বড় ভাই থাকে থাকে ও সেটা জিনিসটা বুঝবে। শালী দুলাভাইয়ের বড় একটা সম্পর্ক থাকে আমরা জানি, আবার শালী দুলাভাইয়ের ভিতরে অন্য অন্য সম্পর্ক থাকে না। অ্যাকচুয়ালি কি যারা নেগেটিভ টাইপের ঠিক আছে তারা এসব কাজকর্ম করবে ঠিক আছে, আর যারা অরিজিনালি আর কি মানে শালী বলতে কি বোঝায় ছোট বোনের মতো বোঝায় ঠিক আছে, সেটাই জানি তার প্রতি ভালোবাসা থাকবে বোনের মতোই, কিন্তু ও জায়গায় যদি আমি অন্য সাইডে নেই বা নেগেটিভ কিছু করি তাহলে তো এটা আমার ব্যর্থতা বা এর দায় আমার ঠিক আছে। খাইলে দাঁড়ায় থাকে না খাইলে শুয়ে থাকে, শুয়ে থাকে শুয়ে থাকে। দাদু এটা তো মানে পাইছি কোথায় পাইছেন সেটা বলো, কোথায় পাই নাই আর কি, কাজ করছে না না বেন্টে একটু কাজ করছে মানে বেন্টে ধরা পড়ছে তো পাইছি।